মরণ করুণা করবে না কাউকে করুণা করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসচেতনতার পাশাপাশি নগরে প্রবেশ মুখে চেকপোস্ট বসানোর ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন যাদের করোনা সিমটম থাকবে মাস্ক পরিধান ছাড়া কোনো দূরপাল্লার বাস যানবাহনকে নগরে ঢুকতে দেওয়া হবে না আজ বাইশ নভেম্বর রোববার বিকালে নগরের নতুন ব্রিজ এলাকায় করোনা থেকে রক্ষায় সচেতনতায় জনসাধারণের মাঝে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে মাস্ক বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয় এসময় সময় প্রশাসক নগরবাসীর প্রতি আহ্বান করে বলেন আপনাদের সামান্যতম অবহেলা ও উদাসীনতা নাগরিক জীবন বড় হুমকির মুখে পড়তে পারে মাস্ক ছাড়া করে সে না মাস্ক ছাড়া দেয়ালে আপনাদের জেল জরিমানা সোজা হতে হবে এবং সেই সকল গাড়ি ধরে আমার মাস্ক পড়া তাদেরকে শহরে প্রবেশ করতে দেওয়া হবে অতএব সবাই প্রশাসক গরীব অসহায় মানুষদের নিজ হাতে মাস্ক পরিয়ে দেন এ সময় নতুন ব্রিজ এলাকার গোলচত্বর মধ্যে থেকে চাকতাই ব্রিজ পর্যন্ত হেঁটে পরিদর্শনকালে তিনি রাস্তা দখল করে থাকা বেশ কিছু ভাসমান দোকান পরিচ্ছন্নকর্মী ও সেবকদের দিয়ে সরিয়ে দেন সে সময় রাস্তায় মশার ওষুধ ছিটানো হয় পথে পড়ে থাকা আবর্জনাও পরিষ্কারের ব্যবস্থা করা হয় করোনা ডেঙ্গু ও চিকুনগুনিয়া মোকাবেলায় জনসাধারণের মাঝে বিলি করা হয় প্রচারপত্র এ প্রসঙ্গে প্রশাসক বলেন আপনাদের নিজেদের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন করোনার সঙ্গে ডেঙ্গু চিকুনগুনার প্রকোপ বাড়লে জনস্বাস্থ্য বড় ধরনের হুমকির মুখে পড়তে পারে ব্যবসায়ী দোকানদারদেরও মাস্ক ছাড়া পণ্য বিক্রি করতে নিষেধ করেন এ সময় প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাসেম নির্বাহী প্রকৌশলী ফরহাদুল আলম উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোশেদুল আলম চৌধুরী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন ডেক্স নিউজ সিটিজি লাইভ টিভি চট্টগ্রাম